ইনস্টাগ্রামে কতটি হ্যাশট্যাগ ব্যবহার করবেন। ইনস্টাগ্রামে ভালো ছবি পোস্ট করলেই তো শুধু কাজ শেষ হয়ে যায় না, মনে করে তার সঙ্গে জুড়ে দিতে হয় বেশ কিছু হ্যাশট্যাগ, তবেই তো জোটে একগুচ্ছ লাইক। পোস্ট করা ছবিটি যাতে বেশি করে ছড়িয়ে পড়ে তার জন্য অনেকেই নানা ধরনের হ্যাশট্যাগ দিয়ে থাকেন। কখনো কখনো ছবির তুলনায় হ্যাশট্যাগই বেশি জায়গা দখল করে বসে। কিন্তু জানেন কি, ঠিক কতগুলি হ্যাশট্যাগ দিলে আপনিও ট্রেনে থাকতে পারবেন, আর আপনাকে হ্যাশট্যাগ দেখেই বোঝা যাবে আপনি এ ব্যাপারে কতটা অভিজ্ঞ। যত দিন যাচ্ছে ততই বাড়ছে ইনস্টাগ্রাম ইউজারের সংখ্যা, আর নিজের ছবিকে ওয়ালে ফুটিয়ে তুলতে হ্যাশট্যাগ দেওয়াটাও এখন নেশায় পরিণত হয়েছে। কিন্তু কেন দেওয়া হয় এই হ্যাশট্যাগ, সে বিষয়ে স্পষ্টত ধোঁয়াশা থাকলে জেনে রাখুন। কোনো শব্দের আগে হ্যাশট্যাগ জুড়ে দিলে কোটি কোটি ভিড়ের মধ্যেও আপনার ছবিটি সহজে খুঁজে পাওয়া সম্ভব। সার্চ অপশনে সেই শব্দটি লিখে খুঁজলেই তা ফুটে ওঠে ওয়ালে। সমীক্ষা বলছে একটি মাত্র হ্যাশট্যাগ দিলেও আপনার ছবি 12.6% বেশি মানুষের কাছে পৌঁছে যেতে পারে। তাই অনেকেরই ধারণা, যত বেশি হ্যাশট্যাগ ব্যবহার করা যাবে ততই বাড়বে পোস্টিং রিচ। এই সোশ্যাল প্ল্যাটফর্মে সর্বোচ্চ 30টি হ্যাশট্যাগ দেওয়া যায়, তাহলে হিসেব মতো 30টি হ্যাশট্যাগই জুড়ে দেওয়া উচিত না? বিশেষজ্ঞরা বলেছেন একটি ছবিতে 9টি হ্যাশট্যাগ দিলেই যথেষ্ট, তাহলে যতদূর পৌঁছানোর আপনি পৌঁছে যেতে পারবেন। তবে হ্যাঁ, আপনি কি হ্যাশট্যাগ ব্যবহার করছেন সেটিও গুরুত্বপূর্ণ। দিনের পর দিন ব্যবহারের ফলে নিজেই বুঝবেন কোনো ছবি বা পেজের জন্য কোন হ্যাশট্যাগ বেশি কার্যকরী। তবে কিছু হ্যাশট্যাগ রয়েছে যা খুব বেশি ব্যবহার হয়, যেমন কোন হ্যাশ ফুড, হ্যাশ বুকস, হ্যাশ ডায়েট। তবে শব্দের সঙ্গে হ্যাশট্যাগ জোড়ার আগে অবশ্যই দেখে নেবেন ছবি বা ভিডিওটির সঙ্গে তার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা না হলে কিন্তু বন্ধু মহলে হাসির খোরাকে পরিণত হতে পারেন।